আজ মাধ্যমিকের জীবন বিজ্ঞান পরীক্ষা দিতে গিয়ে অসুস্থ তিন মাধ্যমিক পরীক্ষার্থী। হাসপাতালের বেডেই দিল মাধ্যমিক পরীক্ষা। মঙ্গলবার ছিল মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা দিতে গিয়ে কিছুক্ষণের মধ্যে অসুস্থ হয়ে পড়ে রাজামোহন উচ্চ বিদ্যালয়ের ছাত্রী মামুনি রায়। তার পরীক্ষা কেন্দ্র ছিল আংরা ভাষা বংশীবদন উচ্চ বিদ্যালয়। অপর ছাত্রী আংরা ভাষা উচ্চ বিদ্যালয়ের, তার পরীক্ষা কেন্দ্র ঠাকুরপাট কোষাঘাট রাজামোহন উচ্চ বিদ্যালয়। অসুস্থ হয়ে পড়ে রাজামোহন উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অনিন্দিতা রায়, তার পরীক্ষা কেন্দ্র ছিল পূর্ব মল্লিকপাড়া। অসুস্থ ছাত্রীদের পুলিশ এবং শিক্ষকরা হাসপাতালে নিয়ে আসেন। তারা ধূপগুড়ি হাসপাতালের বেডেই কিছুক্ষণের মধ্যে সুস্থ হয়ে পরীক্ষা দেওয়া শুরু করে। আপনারা দেখছেন উত্তরসত খবর, আপন খবরীয়। উজ্জ্বল রায়ের রিপোর্ট ধূপগুড়ি থেকে। পরীক্ষাতে তিনজন অসুস্থ, তারা কোথাকার স্টুডেন্ট এবং কি হয়েছে? একজন স্টুডেন্ট এসছে আংরা ভাষা বেনু থেকে, আংরা ভাষা বংশীবদন হাই স্কুল থেকে। আর দুজন স্টুডেন্ট, দুটি মেয়ে এসছে গোসাইঘাট রাজামোহন হাই স্কুল থেকে। তো এরা গোসাইঘাট রাজামোহন ভেনু থেকে যারা এসছে তারা হচ্ছে আংরা ভাষা বংশীবদনের স্টুডেন্ট গায়ত্রী রায়, আর পূর্ব মল্লিকপাড়া বিদ্যালয়ের অনিন্দিতা রায়। এই দুজন এসছে গোসাইট রাজামোহন থেকে। আর গোসাইট রাজামোহনের স্টুডেন্ট সে আংরা ভাষা ভেনুতে পরীক্ষা দিচ্ছে মামনি রায়। এই তিনজনই পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়েছে। সেখান থেকে প্রাথমিক চিকিৎসার পরে যেহেতু ঠিক হয়নি, সুস্থ হয়ে ওঠেনি, পরীক্ষা দেওয়ার মতো পরিস্থিতি ছিল না, তাদেরকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে ধূপগুড়ি হসপিটালে। ধূপগুড়ি হসপিটালের ডাক্তারবাবু এবং নার্সদের সক্রিয় সহযোগিতা, তাদের চেষ্টা, ওরা এখন উঠে বসে লিখছে, লেখা শুরু করেছে। আমরা আশা করছি ওরা পরীক্ষায় ভালো করবে, যা লিখতে পারবে তাতে আশা করা যায় পাশ করবে। আজকে কি পরীক্ষা ছিল স্যার? আজকে জীবন বিজ্ঞান পরীক্ষা। থ্যাংক ইউ স্যার।